ভেরি গুড ইভিনিং টু অল ডিয়ার জব এক্সপ্রিয়েন্ট কর্মবর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালোই চালাচ্ছ আমরা যে ক্লাসগুলো তোমাদের জন্য দিচ্ছি সেই ক্লাসগুলো থেকে তোমরা ভালোই উপকৃত হচ্ছ এতটুকু আমাদের আশা তোমরা অবশ্যই জানো তোমরা যারা এসএসসি এম টিএস ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রেলওয়ে অ্যান্ড টিপিএসি ডেন্টাল কলেজের প্রিপারেশান করছো তোমাদের জন্য আমরা ক্লাস শুরু করেছি প্রিপারেশান ক্লাস যেখানে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের জি শুরু করেছি যেখানে আমরা চারটি ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি আজকের ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার ফাইভ চার নাম্বার ক্লাসে আমরা কী আলোচনা করেছি যেখানে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল লাইট রাইট এবং আমাদের যে সম্পত্তির অধিকার ল্যান্ড রাইটস আলোচনা করেছি ডিটেলস তোমাদেরকে বুঝিয়েছি সেই টপিকের উপর থেকে ফান্ডামেন্টালস রাইটসের উপর থেকে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করবো যেখানে আমরা খুব হিউজ পরিমাণে এমসিকিউ নিয়ে এসেছি এই এমসি তোমাদের পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কার্যকরী এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি তোমরা সবগুলো এমসিকিউ নোট করানো আগের ক্লাসগুলো যারা দেখোনি বিশেষ করে চার নাম্বার ক্লাস যারা দেখোনি তোমাদের এখন এমসিকিউগুলি কিউগুলি বুঝতে একটু অসুবিধা হবে তোমরা কী করবে ক্লাসটা শেষ হওয়ার পরে ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে চার নাম্বার ক্লাস এবং এক দুই তিন নাম্বার ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তার আগে তোমাদেরকে একটু ইনফরমেশান আমি করে দিই তোমরা যারা এই চ্যানেল প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনাল বেলটিকে প্রেস করা রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তুমি যে এক্সামের প্রিপারেশান করছো বিশেষ করে এস এসসি এম টিএস ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন ডেন্টাল কলেজ রেলওয়ে অ্যান্ড টিপিসি রেলওয়ে আর পি এফের আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে এবং তোমরা এটাও যেন কর্মবার্তা অনলাইন সবসময় আমরা নোটসের কোয়ালিটি কীভাবে আরও ব্যাটার থেকে ব্যাটার করা যায় যাতে তোমরা পরীক্ষায় ভালো থেকে ভালো কমন পাও এটাই আমরা চেষ্টা করে থাকি তোমরা যদি আমাদের নোটসগুলো নিয়ে পড়তে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে মনে রাখবে ভালো রেসপন্স পাবে সঙ্গে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এনাফ চলো ক্লাসটা শুরু করছি আজকের যে প্রথম কোশ্চেনটা দেখো প্রথম কোশ্চেনটা কি এক নম্বর কোশ্চেন ভারতে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তার আগে তোমাদেরকে বলি ক্লাস নাম্বার থ্রিতে আমি তোমাদেরকে একটি চার্ট দিয়ে দিয়েছি যেখানে ভারতের কোন দেশ থেকে কি আনা হয়েছে ডিটেলস সে চার্টে রয়েছে এবং তোমাদেরকে এটাও বলেছি এই চার্ট থেকে এক থেকে দু নাম্বার তুমি কনফার্ম যে কোনো এক্সামে পেয়ে যাবে যারা তিন নম্বর ক্লাসটি দেখুন আবার দেখে চারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে এক নম্বরে সঠিক উত্তর হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের যে মৌলিক অধিকারের যে ধারণা আমাদের যে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে এই যে ধারণাটি কোন দেশের অনুকরণে আনা হয়েছে ভারতের সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে সংবিধান থেকে আনা হয়েছে দু নম্বর কোশ্চেনটা কি দেখো ভারতীয় সংবিধানের কোশ্চেনগুলো তোমরা নোট করানো সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে এটা আমি ডিটেলস চার নাম্বার ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি ভারতীয় সংবিধানের কোন অংশে পার্ট নাম্বার থ্রিতে হ্যাঁ অপশন সি পার্ট নাম্বার থ্রিতে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে আমাদের যে ছয়টি মৌলিক অধিকার রয়েছে সেগুলো বর্ণিত রয়েছে যেখানে পার্ট নাম্বার থ্রিতে হ্যাঁ পার্ট নাম্বার থ্রির আর্টিকেল চোদ্দ থেকে আর্টিকেল ইয়েস বারো থেকে পঁয়ত্রিশ নং হ্যাঁ বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় বা আর্টিকেলে ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলোর কথা উল্লেখ রয়েছে পার্ট নাম্বার থ্রির বারো থেকে পঁয়ত্রিশ নং আর্টিকেলে ক্লিয়ার ওকে চলো নেক্সট নাম্বার কোশ্চেনটাকে দেখো তিন নাম্বার কোশ্চেন সম্পত্তির অধিকার হলো একটি কি দেখো বর্তমানে আমাদের যখন ভারতের সংবিধান তৈরি হয়েছিল তখন আমাদের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট কয়টি ছিল ষাটটি ছিল পরবর্তী সময়ে পরবর্তী সময়ে যে আমাদের সম্পত্তির অধিকার যেটাকে লিগেল রাইট বর্তমানে বলা হয় সেটাকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে আমাদের সংবিধানে ছয়টি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে তাহলে সম্পত্তির অধিকার বর্তমানে যে বাদ দেওয়া হয়েছে এটি কি এটি হলো একটি আইনি অধিকার বা লিগেল রাইট আইনি অধিকার বা লিগেল রাইট এটা আমাদের সংবিধানের আর্টিকেল থ্রি হান্ড্রেড এ আর্টিকেল থ্রি হান্ড্রেড এতে উল্লেখ রয়েছে যে সম্পত্তির অধিকার হলো একটি লিগেল রাইট ঠিক আছে আর্টিকেল থ্রি হান্ড্রেড এতে উল্লেখ রয়েছে ক্লিয়ার ওকে চলো নেক্সট কোশ্চেনটা দেখো চার নম্বর কোশ্চেন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এক্ষুনি আমি তোমাদেরকে বললাম কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে কত সংবিধান সংশোধনের মাধ্যমে মনে রাখবে ফোরটি ফোরতম সংবিধান সংশোধনের মাধ্যমে মানে চৌচল্লিশতম সংশোধনের মাধ্যমে চোচল্লিশতম ফোরটি ফোর্থ অ্যামেন্ডমেন্ট করে যে আমাদের সম্পত্তির অধিকার এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে এটা একটি লিগেল রাইট সম্পত্তির অধিকার হলো লিগেল রাইট এটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে মনে রাখবে সালটা মনে রাখবে উনিশশো আটাত্তর সালে ফোরটি ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে সম্পত্তির অধিকার হলো আমাদের একটি লিগেল রাইট বা আইনি অধিকার ক্লিয়ার ওকে আশা করি মানে সংবিধানের উপর যে কোয়েশ্চেনগুলো আসে সচরাচল এক্সামে এই কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি আশা করি এই ক্লাসগুলো যদি তুমি ভালো করে ফলো করো সংবিধান থেকে কোনো কোশ্চেন তোমার মিস হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে চলো পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো নিম্নের কোন মামলায় শিক্ষার অধিকারকে জীবনের অধিকারের অবিচ্ছেদ্য অংশ বলে চিহ্নিত করেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিম্নের কোন মামলায় যে শিক্ষার যে আমাদের অধিকার সেটা জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর হবে উন্নিকৃষ্ণন বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য মামলায় উন্নিকৃষ্ণন বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য মামলায় উনিশশো তিরানব্বই সালে মামলাটা হয়েছিল উনিশশো সালে উন্নিকৃষ্ণ বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে শিক্ষার অধিকার মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ক্লিয়ার উনিশশো তিরানব্বই সালে এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে শিক্ষার অধিকার মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ওকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নোট করে নাও ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনটা দেখো ছয় নম্বর কোয়েশ্চেন শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে কি বলা হয়েছে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে আমাদের যে ছয়টি মৌলিক অধিকার রয়েছে ইকুয়েলি শিক্ষার অধিকারকে সেই ইকুয়েল দরজা দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সঠিক উত্তর হয়ে যাবে কী হবে সঠিক উত্তর তম সংশোধনীর মাধ্যমে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের সমতুল্য দরজা দেওয়া হয়েছিল এটা দু সালে করা হয়েছিল হ্যাঁ দু সালে মনে রাখবে দু দু সালে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো কোয়েশ্চেনটা দেখো রাইটস টু এডুকেশান অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয় এটা হলো শিক্ষার অধিকার আইন ঠিক আছে এটা কত সালে প্রণীত হয় দুটা কোশ্চেন ছয় এবং সাত নাম্বার কোশ্চেনটা তোমরা দেখো ডিফারেন্স আছে কিন্তু হ্যাঁ এখানে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের সমান দরজা দেওয়া হয়েছে শিক্ষার অধিকারকে ঠিক আছে আর এখানে বলা হয়েছে যে রাইট টু এডুকেশনাল অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন কত সালে প্রণীত হয়েছে দুটা কোশ্চেন কিন্তু ডিফারেন্ট ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে দু সালে দু সালে শিক্ষার অধিকার আইনকে প্রণীত হয়েছে এবং তোমরা এটা মনে রাখবে যে এটা লাগু হয়েছিল দু সালের ফার্স্ট এপ্রিল হ্যাঁ ফার্স্ট এপ্রিল দু হাজার দশ সালের ফার্স্ট এপ্রিল এটা লাগু হয়েছিল মানে ভারতের সবগুলো রাজ্যে প্রণীত হয়েছিল দু সালে বাট এটা লাগু হয়েছিল ইমপ্লিমেন্ট হয়েছিল দু সালের ফার্স্ট এপ্রিলে ভারতবর্ষের সব রাজ্যে ঠিক আছে যেখানে বলা হয়েছিল কি ছয় থেকে চোদ্দো বছর বয়সী সকল বাচ্চাদের মানে শিক্ষা তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল মানে তাদেরকে স্কুলে পাঠানো পাঠানোর জন্য এবং শিক্ষা গ্রহণ করার জন্য এই আইনে বলা হয়েছিল চোদ্দ ছয় থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের এই কোয়েশনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে আসতে পারে তোমরা যদি মেন ফ্যাক্টটা যদি বুঝো তাহলে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে সেই কারণে তোমাদেরকে বলি ডিটেলস ক্লাসগুলো অ্যাটেন্ড করো ডিটেলস ক্লাসগুলো অ্যাটেন্ড করো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো আট নম্বর কোয়েশ্চেন চোদ্দ বছরের কম বয়সী খনি বা কারখানা বা অন্য কোনো কাজে নিয়োগ করা নিষিদ্ধ সংবিধানের কোন ধারা অনুসারে দেখো এই যে কোয়েশ্চেনটা তুমি যদি ডিটেলস ক্লাসটা যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তুমি বলতে পারবে এখানে কী বলা হয়েছে চোদ্দো বছরের কম বয়সী খনি বা কারখানা বা অন্য কোনো কাজে নিয়োগ করা নিষিদ্ধ ১৪ বছরের কম বয়সী বাচ্চাদের ঠিক না সংবিধান কোন ধারা অনুসারে তারা তার মানে এটা আমরা কি বুঝতে পারছি এটা কিন্তু একটি শোষণের বিরুদ্ধে অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ঠিক না এখানে আমরা এটাই বুঝতে পারছি যে শোষণ আমরা এটা এখানে পেয়েছি যে আমাদের যে রাইটসের মধ্যে ছয়টি রাইটস পেয়েছি আমরা যে শোষণের বিরুদ্ধে অধিকার একটি পেয়েছি যেখানে তোমাদের আমি ডিটেলস ক্লাস করিয়েছি তাহলে এটা আমাদের কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি যে শোষণের বিরুদ্ধে অধিকার এটা পড়ছে হ্যাঁ তাহলে এটা সঠিক উত্তর কী হবে উত্তর হয়ে যাবে ধারা টোয়েন্টি ফোর হ্যাঁ আর্টিকেল টোয়েন্টি ফোরে হ্যাঁ আর্টিকেল টোয়েন্টি ফোর যে চোদ্দ বছর কম বয়সী বাচ্চাদের খনি বা যেখানেও কাজ করা নিষিদ্ধ ঠিক আছে এটা শোষণ না হলে এটা কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার হয়ে যায় হ্যাঁ তাহলে ধারা টোয়েন্টি ফোর ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোশ্চেনটা দেখো নয় নম্বর কোশ্চেন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ কথাটি সংযোজিত হয়েছে বা সংযোজন হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ মানে সেকুলার কথাটি সংযোজন হয়েছে কি হবে সঠিক উত্তর সেটা হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা উনিশশো সালে হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন হয়েছে ঠিক আছে আমাদের ইন্ডিয়া বর্তমানে একটি সেকুলার কান্ট্রি ওকে চলো দশ নম্বর কোয়েশ্চেনটা দেখো ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে কোন ধারাকে অভিহিত করেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন মানে কতবার কত কম্পিটিভ এক্সামে কোয়েশ্চেনটা এসেছে মানে হিসাব ছাড়া ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে কোন ধারাকে অভিহিত করেছেন সেটা করেছেন ধারা থার্টি মানে আর্টিকেল থার্টি টুকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন কেন বলেছেন দেখো তোমাদের এটা জানতে হবে ডিটেলস ক্লাসে যারা অ্যাটেন্ড করেছ তোমরা বুঝতে পারছো অসুবিধা নেই যে বত্রিশ নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত এটা আমাদের প্রথম জানতে হবে বত্রিশ নং ধারা হলো সাংবিধানিক প্রতিকারের বা প্রতিবিধানের অধিকার আমাদের যে মৌলিক অধিকার রয়েছে ছয়টি এর মধ্যে ছয় নম্বর যে মৌলিক অধিকারটা এটা কি ছিল সংবিধানিক প্রতিকারের বা প্রতিবিধানের অধিকার ছিল এটি তো কনস্টিটিউশন অফ রেমেডিস ছিল ছয় নম্বর দ্বারাটা এখানে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে আগের যে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে আমাদের মৌলিক অধিকারগুলো এগুলো যদি আমাদের কেউ হরণ করতে চায় বা এইগুলোতে যদি আমাদের কেউ বাধা দিতে চায় তাহলে আমরা ছয় নাম্বার ধারা অনুসারে মানে ছয় নাম্বার মৌলিক অধিকার বলা হয়েছে ছয় নম্বর মৌলিক অধিকার অনুসারে আমরা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে রিট করতে পারি বা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই যে আমাদের পাঁচটি মৌলিক অধিকার হরণের জন্য সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং রিট যে সুপ্রিম কোর্ট জারি করবে সেটাই বত্রিশ নং ধারা অনুসারে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং রাজ্যের যে হাইকোর্ট এটা দুশো ছাব্বিশ নং ধারা অনুসারে সেই অধিকারগুলোকে পাইয়ে দিতে পারে অধিকারগুলো হরণের বিরুদ্ধে রিট জারি করতে পারে তাই বত্রিশ নং ধারাকে সংবিধানের ও আত্মা বলেছেন ডক্টর বি আর আম্বেদকর এই যে বত্রিশ নং ধারাই আমাদেরকে মৌলিক অধিকার কে বাঁচিয়ে রাখতে সাহায্য করে বুঝতে পারছো ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আটাইশ অনুচ্ছেদটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত সঠিক উত্তর কী হবে ধর্মীয় ধর্মের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা মানে আমাদের যে পার্ট নাম্বার থ্রিতে যে আমাদের ধর্মের স্বাধীনতা হ্যাঁ আমরা যেই যে আমাদের এটা এই ফান্ডামেন্টাল রাইটস আমরা যে ধর্ম ইচ্ছে আমরা এই ধর্মে গ্রহণ করতে পারবো ধর্ম আমরা যদি চাই আমরা এক ধর্ম থেকেও আরেক ধর্মে যেতে পারবো এটা আমাদের মানে ধর্মে ফান্ডামেন্টালস রাইটে রয়েছে এটা আর্টি সংবিধানের পার্ট নাম্বার থ্রির পঁচিশ থেকে আটাশ নং অনুচ্ছেদে রয়েছে এটা ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেনটা দেখো বারো নম্বর কোয়েশ্চেন আইনের দৃষ্টিতে সাম্য নীতিটি কোন দেশের অনুকরণে রচিত মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান মানে তুমি যদি যে পানিশমেন্ট তুমি যদি যে একটা ক্রাইমের জন্য যেতটুক তুমি পানিশমেন্ট যোগ্য সিমিলারলি আরেকজন ব্যক্তিও সেম যদি ক্রাইম করে থাকে তাহলে ওনাকে সেম পানিশমেন্টে ওনাকে দেওয়া হবে এটাই আইনের দৃষ্টিতে সাম্য মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান এই যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস এটা একটা ফান্ডামেন্টালস রাইটসের আওতায় রয়ে গেছে এটা কোন দেশের অনুকরণে রচিত হয়েছে এটা অনুকরণে রচিত হয়েছে তোমার ব্রিটেনের হ্যাঁ ব্রিটেনের অনুকরণে রচিত হয়েছে এটা আমাদের সংবিধানের চোদ্দ নং ধারায় সাম্যের অধিকার বর্ণিত রয়েছে চৌদ্দ নং ধারায় হ্যাঁ আর্টিকেল ফোরটিনে সাম্যের অধিকার সম্বন্ধে উল্লেখ রয়েছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো তেরো নম্বর কোয়েশ্চেন কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেক বা রিট জারি করতে পারে এক্ষুনি আমি বললাম যে সুপ্রিম কোর্ট আমাদের যে ছয় নম্বর ফান্ডামেন্টালস রাইটের মধ্যে রয়েছে যে পাঁচটি প্রথমে এক থেকে পাঁচ নাম্বার ফান্ডামেন্টালস রাইট আমাদের মৌলিক অধিকারগুলো যদি হরি হরণ হয় তাহলে সুপ্রিম কোর্ট বত্রিশ নং ধারা অনুসারে রিট জারি করতে পারে এবং রাজ্যের হাইকোর্ট দুশো ছাব্বিশ নং ধারা অনুসারে রিট জারি করতে পারে বুঝতে পারছ তাহলে এটাকেই বত্রিশ নং ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয়েও আত্মা বলেছেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো চোদ্দো নম্বর কোয়েশ্চেন কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট লেক জারি করতে পারি এক্ষুনি বললাম সেম ধারা দুশো ছাব্বিশ অনুসারে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দুটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভালো করে দেখবে পনেরো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে কত নং ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ বা বিলুপ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধ বা বিলুপ করা হয়েছে কত নং ধারা অনুসারে ভারতীয় সংবিধানের এটা ধারা সতেরো নং অনুসারে অস্পৃশ্যতা বা অস্পৃশ্যতা নিষিদ্ধ বা বিলুপ করা হয়েছে মনে রাখবে উনিশশো সালে তার জন্য একটি অস্পৃশ্যতা দূরীকরণ আইনও প্রণীত হয়েছিল কত সালে উনিশশো সালে কোয়েশ্চেন আসতে পারে অস্পৃশ্যতা দূরীকরণ আইন কত সালে প্রণীত হয়েছিল তাহলে বলবে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা এতটুক বিশ্বাস রাখো আমাদের ক্লাসগুলো যদি তোমরা রেগুলার অ্যাটেন্ড করো যে অধ্যাবা যে চ্যাপ্টারকে আমি ক্লাসে করাবো এখান থেকে ঘুরিয়ে ফিরে যে কোয়েশ্চেনে আসুক তোমরা আনসার করতে পারবে এ আপ একদম খুব সুন্দরভাবে তোমরা আনসার করতে পারবে ঠিক আছে তাই তোমাদেরকে বলবো প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে চলো আজকের ক্লাসে আমরা পনেরোটি কোশ্চেন আলোচনা করেছি নেক্সট দিন আবার সেম ক্লাস আসবে সংবিধানের নেক্সট পার্ট তোমাদের সামনে নিয়ে আসবো যেখানে আমরা ডিটেলস আলোচনা করব এবং এমসিকিউগুলো তোমাদেরকে করিয়ে দেব তোমরা নোট করে নেবে আবারও বলছি তোমরা যে যে এক্সামের প্রিপারেশান করছো খুব ভালো করে প্রিপারেশান করো আমরা কর্মবর্তা অনলাইন যেতটুক সাপোর্ট করতে পারি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবো এবং তোমাদের থেকে একটি জিনিস আমি রিকোয়েস্ট করব এই ক্লাসটা তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করে দাও যাতে আরও আমাদের স্টুডেন্ট এই ক্লাসটা দেখতে পেরে উপকৃত হয় প্লিজ এতটুকু তোমরা করো সকলে একটু শেয়ার করে দাও দেখো তুমি যদি কেউ জন্য ভালো করো অবশ্যই তোমার জন্য ভালো হবে এটা তুমি বিশ্বাস রাখবে এবং সেই কারণে আমরা হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে দিতে চেষ্টা করি যেহেতু তোমাদেরকে আরও ভালো থেকে ভালো আমি কিছু করিয়ে দিতে পারি চলো নেক্সট ক্লাসে দেখা হবে আর আমাদের যদি নোটগুলো নিয়ে পড়তে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে নিয়ে ভালো করে পরও ভালো একটা রেসপন্স পেয়ে যাবে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যারা জয়েন করে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ রয়েছে সেখানেও জয়েন করে নেবে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে বেস্ট ফ্লাক জয় হিন্দ বন্ধুমাত্র